অন্যদিকে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে করোনা টিকার বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকারের কর্মী ঠিকাদারদেরও করোনা টিকা নেওয়ার যে বাধ্যবাধকতা ছিল সেটিও তুলে দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। মূলত যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এবং মৃত্যুহার কমে যাওয়ায় কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 2019 সালের শেষ দিকে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র, যার মধ্যে অন্যতম ছিল দেশটিতে প্রবেশে বিদেশি নাগরিকদের বাধ্যতামূলক করোনা টিকা নেওয়া এবং এর প্রমাণপত্র দেখানো।